ক্যাপ্টেনকে বললো যে যাও উপরে ওদের নামিয়ে দাও। তখন ক্যাপ্টেনকে নামাইতে গেছে, আমার ক্যাপ্টেনকে মারতে আসছে। আমার ক্যাপ্টেনকে নিচে নিয়ে এসে বলছে, ছোট সাহেব ওরা আমাকে মারতে চাচ্ছে। বলার পর তখন আমার ছেলে গেছে উপরে, আমাকে না বলে গেছে, আমি আমার অফিস রুমে না উপরে গেছে যে চাই আপনারা একে আপনারাই বলে বলছি, ছেলেরা কিন্তু ছোট ছোট, যে আপনারা এরকম করতেছেন কেন, নামেন নামেন নামেন। তখন ড্রিং অবস্থায় ছিল, কেউ বাজ অবস্থায় ছিল, কে বলে একজন সিগারেট নিয়ে আমার ছেলে সামনে এগিয়ে আসছে। এগিয়ে আসার পরে আমার ছেলে গায়ে হাত তুলতে গেছে, তখন আমার ছেলের বন্ধু করছে কি আমার ছেলেকে ফিরাইছে। ফেরানোর পর ওর সাথে ওর পাশ থেকেও কে যেন বলছে, এটা মার্কেটের মালিকের ছেলে, মার্কেটের মালিকের ছেলে। তারপরও ওর ছেলে আমার ছেলেকে মারতে আসছে। মারতে আসার পর আমার ছেলে বসছে সিঁড়িতে নেমে পড়ছে, নেমে নিচে আসছে। আমার মার্কেটের দোকানদাররা যারা এই ঘটনাগুলো দেখছে, তারা দূর করে এসে ম্যাডাম এরকম ছোট সাহেবকে মারতেছে, তার সঙ্গে এরকম করতেছে, তোমার কেন এই বিল্ডিং উঠছে, এই মার্কেট, এটা একটা মার্কেট, এখানে ব্যবসা হয়, তোমাদের জন্য আমার কাস্টমার ঢুকতে পারে না, তোমাদের জন্য ভয়, তোমরা মাঝে মাঝে এই গেটের সামনে সিঙ্কেট করো, রাত 12টার সময় দরজা লাতালাতি করো, ফাইজলামি করার পর আমার সামনে আসবে সিঙ্কেট করবে, ওদের প্ল্যান তো ছিল এরকম আমার ছেলেকে মারবে। আমি যেটা বুঝলাম, আমি তো বুঝে ফেলেছি যে ওরা হলে মেন টার্গেট, আমি তো মহিলা, আমাকে তো মারতে পারবে না, আমাকে রাগাচ্ছে, যে ব্যঙ্গ করে আমাকে রাগাচ্ছে। সেটা হলো সাব্বির আর হৃদয়, কিন্তু আমি পিতা পিতার নাম বলতে পারতেছি না, আমি ওইভাবে পাইতাম। তা শেষ আমার ছেলেকে দল মানে 50-60 জন তো ছিল যে আমার ছেলেকে মারবে, আর আমি তো সেটা বুঝে আমার ছেলেকে আমি সরাই ফেলছি। না না না, ওরা দলীয় স্লোগান দিয়েছিল, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শাটারগুলো লাতালাতি করে, আমার মেন গেট যেটা আছে সেটার মধ্যে আঘাত করে, আমার নাইট গার্ড ভয়ে আমাকে ফোন দেয়, তখন আমি এলাকায় কিছু ছেলে মানুষদের বলে ওরা চলে আসে, এগুলো ফিরায়। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। Subscribe now YouTube channel.